আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসীর যারা যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এই কামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, বছর ঘুরে আবার সেই মাহে রমাদানের পূর্বের মাস শাহরু শাবান আমাদের সামনে সমাগত। আমরা শাবান মাসে এমন একটি রজনী পেয়েছি যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি সমস্ত বান্দাকে ক্ষমা করে দেয়, যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এছাড়াও এই শাবান মাসের অসংখ্য ফাজাইল এবং বরকত রয়েছে। আজকে আমরা আলোচনা করব এই শাবান মাসের বরকত এবং ফজিলত সম্পর্কে। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বরকাতুহু। মোহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতরম, আমরা শাবান মাসের ফজিলত এবং এই মাসে আমাদের কী করণীয় এই বিষয়টি আপনার কাছে জানতে চাইব। প্রথমে আমি একটু জানতে চাই, এই শাবান মাসকে কেন বরকতমণ্ডিত মাস বলা হয় বা এই মাসের কী কী ফজিলত আছে? অনেক ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি বিষয়বস্তু শাবান মাস ফজিলত এবং আমাদের করণীয় কী। আপনার এই প্রশ্নের জবাবটা শাবান শব্দের মধ্যেই আছে। শাবান যে শব্দটা, এটার অর্থ যদি আমরা অনুসন্ধান করি তাহলেই দেখব যে শাবান কেন মর্যাদাবান। প্রথমে বলে রাখি, নাম মাসের নাম, আরবি যে মাসের নামগুলো, এগুলো কিন্তু কারো তৈরি করা না, আল্লাহর পক্ষ থেকে আসা। যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের কথা তো কোরআনে কারিমে আল্লাহ মেনশন করেছেন, এবং কোরআনে কারিমের অন্য আয়াতে আছে ইন্না ইদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস-সামাওয়াতি ওয়াল-আরদ। আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিনেই আল্লাহর কিতাবের মধ্যে লাউহে মাহফুজে আল্লাহ মাসের সংখ্যা ১২টি নির্ধারণ করে রেখেছেন। তাহলে ১২ মাসে এক বছর, এটা খোদাই ফয়সালা। এই ১২ মাসে এক বছর যখন বললেন তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ১২টি মাস আসলে কি। এই ১২টি মাস মহরম থেকে শুরু জিলহজ পর্যন্ত, তার মধ্যে একটা মাস আছে শাবান মাস, এবং আপনি বলেছেন সেটা রমজান পূর্ববর্তী মাস হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে, আমি যদি উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে মনে করুন এখানে একটা মোমবাতির আলো জ্বলছে, আগুন, তো আগুনটার নিশ্চয়ই একটা পরিধি আছে, আগুনের বডিটার কতটুকু, এটা হয়তো আপনার এক ইঞ্চির অর্ধেক নিয়ে আগুনের বডিটা, কিন্তু সেই আগুনের বডিটা এক ইঞ্চির অর্ধেক হলেও এটার উত্তাপটা, এটা প্রভাব অনেক দূর চারদিক থেকে কিন্তু অনুভূত হবে এটার উত্তাপটা। আমি যদি কাছাকাছি নিই তাহলে কিন্তু হাত হয়তো পুড়ে যাবে না, কিন্তু এক উত্তাপটা অনুভূত হবে। পবিত্র মাহে রমাদান আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাকে সৈয়দুশ্শুহুর বলা হয়, সকল মাসের সেরা মাস বলা হয়ে থাকে। এবং এখানে আল্লাহ রহমত বরকত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছে। ওই আগুনের বডিটা যেমন তার চারপাশে উত্তাপ ছড়ায়, পবিত্র মাহে রমাদানও তার উভয় পাশে বরকত ছড়ায়। এবং সে কারণে আপনি দেখে থাকবেন মাহে শাবানে পেয়ারা নবী অধিকারে রোজা রাখতেন, আবার তার পরের মাস মাহে শাওয়াল ৬ রোজার বিধান রেখেছেন। এই যে এইদিকেও রোজা, ওই পাশেও রোজা, এটার মূল কারণ হলো রমজান মাস যেহেতু সিয়াম পালনের মাধ্যমে আমরা এটাকে উদযাপন করি, এবং রহমত বরকত সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অবারিতভাবে আমরা লাভ করি, সে কারণে তার দুই পাশে শাওয়াল এবং শাবান এই দুই মাসেও আল্লাহ জাল্লা শানহু সিয়াম রেখেছেন, মানে বরকত রেখেছেন, খাইরিয়ত রেখেছেন, নেয়ামত রেখেছেন। বলছিলাম শাবান শব্দের অর্থ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলী
গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে শাবান শব্দের যে পাঁচটি অক্ষর আছে, এই পাঁচটি অক্ষরের নিগুড় রহস্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে শিন দিয়ে ইন্ডিকেশন হলো শরফ, জি, মর্যাদা। আইন দিয়ে ইন্ডিকেশন হলো উলু, মানে উচ্চ আসনে উন্নীত হওয়া। জি, বা দিয়ে ইন্ডিকেশন হলো বীর, জি, মানে ন্যাকামল করা। আলিফ দিয়ে ইন্ডিকেশন হলো উলফত, মহাব্বত লাভ করা। নুন দিয়ে ইন্ডিকেশন হলো নূর, জি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নূর লাভ করা। জি, তাহলে শাবান শব্দের মধ্যে আমরা কতগুলো জিনিস পাই, একটা হলো মর্যাদা, উচ্চ আসনে আরোহণ হওয়া, আরোহিত হওয়া, বীর নেকামল করা, আল্লাহর পক্ষ থেকে উলফত মহাব্বত লাভ করা, নূর লাভ করা। অর্থাৎ শাবান মাসে এই মঙ্গলগুলো, খাইরিয়াতগুলো আল্লাহ জাল্লা শানু রেখেছেন। জি, ঠিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই মুকাশাবাদুল কুলুবের মধ্যে কি লিখেছেন, সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়াতাশাআবু ফিহি খাইরুন কাসীর। শাবানকে শাবান কেন বলা হয়, কারণ শাবান মাস থেকে অনেক নিয়ামত পাওয়া যায়। এই শাবান শব্দটা কোথা থেকে উৎসারিত, তিনি বলেছেন মুস্তাক্কুন মিনাশ শিবে, শিবুন থেকে, বিকাসের শিন সেখান থেকে উৎসারিত। ওয়াহুয়া তারিকুল জাবাল, শিবুন শব্দের অর্থ হলো মানে পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা, পাহাড়ের উঠা তো সম্ভব না, জি, তার রাস্তা, তো রাস্তা দিয়ে যখন মানুষ যায় এটা তার জন্য সহজ হয়, মঙ্গল হয়, এখানে তার মঙ্গল আছে পাহাড়ের উপর থেকে। তো শেবুন থেকে যেহেতু শাবান এসেছে, শেবুন শব্দের অর্থ হলো তরিকুল জবাল, আর শাবান হলো তরিকুল খৈর, ওটা হলো পাহাড়ের রাস্তা, জি, আর এটা হলো নিয়ামতের রাস্তা, সেই জন্য শাবানকে শাবান বলা হয়ে থাকে। এবং মুহাদ্দিসিনে কেরাম আরও যে কথাটি লিখেছেন, জি, যে শাবান এটা ইয়াতাশাআবু ফিহি খাইরুন কাসীর, রমজান রোজা পালন করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে অঢেল নিয়ামত লাভ করে, এবং লাভ করে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটিকে শাবান নামে অভিহিত করেছেন, এবং এই মাস এই নামে আমাদের কাছে পরিচিত। জি, অর্থাৎ এই মাসের নামকরণটি আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই করেছেন, এবং এই বরকাত আপনি বলছিলেন, ইনশাল্লাহ আমরা আরও শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছে কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র শাবান মাসের ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। মুহতারাম, আপনি শাবান মাসের ফজিলতের কথা বলছেন, তো আমরা আরও কিছু ফজিলতের কথা শুনে এরপরে ইনশাল্লাহ এই মাসে আমরা কী কী করবো বা নবীজি সাল্লাম কী আমল করতেন আমরা সে বিষয়টা জানবো। ধন্যবাদ। ইমাম নাসাই রহমতুল্লাহ আলের একটি বর্ণনা আছে সুনানে নাসাইতে। ইমাম নাসাই রহমতুল্লাহ বর্ণনা করেছেন, হযরত উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, উসামা বিন জায়েদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলাল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিন আশ-শুহুর মা তাসুমু মিন শাবান, আপনি রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা পালন করেন না যতটা আপনি শাবান মাসে করেন, কারণ কি? নবীজি তখন বলেছেন, দালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবা ওয়া শাবান, রমাদান। বলেছেন এটা এমন একটা মাস যেই মাস সম্পর্কে মানুষ একেবারেই গাফেল, অনবহিত। মাসটা কোনটা? রজব এবং রমজানের মাঝখানে মানুষ একেবারেই অনবহিত বলে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন, ভেতরে দামি জিনিস আছে, জি, কিন্তু আমি জানছি না, আমি বুঝতেছি না, এটা কাবার্ড। পেয়ারা নবী সেদিকে ইঙ্গিত করলেন যে আল্লাহ রমজান মাসের বরকতে শাবান মাসে এমন নিয়ামত রেখেছেন, ওই নিয়ামতটা সম্পর্কে মানুষ অনবহিত এবং গাফেল, সেদিকে তাদের মনোযোগ নাই। জি, নবীজি গাফেল বললেন, তার মানে
যা পাওয়ার যা নেওয়ার মানুষ তা পাচ্ছে না, মানুষ তা নিচ্ছে না, কারণ সেদিকে তাদের মনোযোগ নেই। নবীজি সেই মনোযোগ আকৃষ্ট করার জন্য কি করেছেন, হাদিসের প্রথম অংশ যে আপনি বেশি বেশি রোজা রাখছেন, এতটা এগারো মাসের অন্য কোনো মাসে আপনি রাখেন না যতটা শাবান মাসে রাখেন, এই হলো করণীয়। নবীজি তখন বলছিলেন কেন আমি রোজা পালন করি। দেখুন রোজা পালনের আরও কিছু তথ্য, নবীজি কতটুকু রোজা পালন করতেন আমরা সেটা একটু আরও কয়েকটা হাদিস থেকে আমরা যদি দেখি। সহিহ মুসলিম শরীফে আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা আমরা দেখতে পাই অন্য আরেকটা বর্ণনায়, যে এটা বুখারি এবং মুসলিমে দুইটাই আছে, বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহরিন কাত্তু ইল্লা রমাদান, রমজান ব্যতীত পূর্ণাঙ্গ কোনো মাস পেয়ারা নবীকে রোজা পালন করতে আমি দেখিনি। মা রাআইতু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান মিন শাবান, রমজানের পরে বাকি এগারো মাসের মধ্যে শাবান মাসে যত অধিক রোজা রাখতেন অন্য কোনো মাসে এত অধিক রোজা রাখতেন না। এটা আয়েশা সিদ্দিকার হাদিস। তাহলে রমজান তো ফরজ ইবাদত, এটা সবাই রাখতে হবে বাধ্য। আমরা রমজান বাদ দিলে বাকি থাকে আর এগারো মাস, এই এগারো মাসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এত অধিক সংখ্যক রোজা শাবানে রাখতেন যা অন্য এগারো মাসের কোনো মাসে নবীজি রাখতেন না। এবং মুসলিম শরীফের আরেকটি বর্ণনা পাওয়া যায়, নবীজি আয়েশা সিদ্দিকা বলেছেন কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, গোটা মাসই নবীজি গোটা মাসই রোজা রাখতেন। এখন হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আয়েশা সিদ্দিকা, ঘরের মানুষ। রোজা পালন করার বিষয়টা ঘরের মানুষই বেশি জানে। আপনি রোজা অবস্থা বাহিরে গেলে কেউ হয়তো টেরও পাবেন আপনি রোজা আছেন, কিন্তু ঘরে যারা থাকেন ইফতার বা সেহরি বা অন্যান্য কারণে তারা জানে বা বুঝে যে এই সদস্য রোজা পালন করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ঘরের মানুষ, নবীজির ঘরের অ্যাক্টিভিটিস সম্পর্কে বা ঘর সংশ্লিষ্ট কাজ সম্পর্কে তিনি অধিক জানেন, জানেন বলেই তিনি হাদিস বর্ণনা করলেন যে নবীজি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি, এগারো মাসের মধ্যে যতটা রোজা পালন করতেন শাওয়াল মাসে। তাহলে নবীজি যখন এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাওয়াল মাসে, প্রমাণিত হলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন শাবান মাসকে। কেন, কি কারণে, কি কারণে এতটা রোজা রাখতেন নবীজি? এটার ভিতরে নিয়ামত আছে বলেই রাখতেন। এটা উম্মতের জন্য সবক যে আমি প্রায় পরিপূর্ণ মাসে রোজা রাখছি। কেন রাখছি? কারণ এটাতে আল্লাহ নিয়ামত রেখেছেন। ওই যে বললাম আগুনের বডিটা যতটুকু আছে তার চারপাশে তার উত্তাপ ছড়াবে। রমজান মাস আল্লাহ শাহরুশ মানে সৈয়দুল শুহুর বলেছেন করেছেন, তার কিছু নেয়ামত তার পূর্ববর্তী মাস শাবান মাসেও আছে, এবং সে কারণে নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ তুমি রজব এবং শাবানে বরকত দান করো। নবীজির দোয়া নিশ্চিতভাবে কবুল, আল্লাহ জাল্লা শানু বরকত রেখেছেন, তো নবীজি বেশি বেশি করে সেখানে রোজা রাখতেন। আরেকটা কারণ ওই নাসাই শরীফের হাদিসে আছে, নবীজি জবাব দিচ্ছেন যে হুয়া শাহরুন, এটা এমন একটা মাস তুরফাউ ফিহিল আমাল লিরব্বিল আলামিন, যেখানে রব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো তুলে নেওয়া হয়, উপস্থাপন করা হয়, উত্তোলিত হয় বান্দার আমলগুলো। ফা উহিব্বু আন ইউরফা আমালি ও আনা সোয়াইম, তো আমি এটা খুব পছন্দ করছি যে আমার আমলগুলো আল্লাহর কাছে রোজাদার অবস্থায় যেন পেশ করা হয়, পেশ করা হয়। তাহলে শাবান মাসের আরেকটি মাহাত্ম্যটা নাসাই শরীফ, আরেকটি গুরুত্ব যে শাবান মাসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হচ্ছে। আমাদের আমল কতদিন বা কতদিন পর পর উপস্থাপিত হয় এটার বিভিন্ন প্যাকেজ আছে হাদিসে। কখনো কখনো আমরা দেখি সপ্তাহ শুক্রবারে, কখনো অন্য দিনের কথা আছে, মাসের ক্ষেত্রে শাবান মাসের কথা আছে,
এটা অন্য আলোচনা। নবীজি বলেছেন আমরা বিশ্বাস করি, সে বিশ্বাসের জায়গা থেকে নবীজি বলছেন যে আমি রোজা অবস্থায় যদি আমার আমলগুলো আল্লাহর দরবারে যায় এটা আমার কাছে কাছে খুব পছন্দ। শাওয়াল মাসের মানে ডিফারেন্স জি অন্যান্য মাস থেকে এটার যে আলাদা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা এই জায়গায় যে এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে যায় এবং যায় বলেই একটা বরকতময় আমল অবস্থায় থেকে যদি আল্লাহর দরবারে যায় তাহলে সেটা অনেক বেশি মকবুলিয়তের দরজা পাবে আমাদের জন্য, স্বস্তি। ইমাম ইবনে রাজব হাম্বলি জগৎবিখ্যাত একজন ইমাম, উনি একটা দর্শন বর্ণনা করেছেন। ওনার দর্শনটা বর্ণনা করার আগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস এখানে কোট করতে চাই। মোত্তরম আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি শুনবো, একটু বিরতিতে যাওয়ার যেতে সময় হয়ে গেছে, আমরা বিরতিতে যাচ্ছি। দর্শক আবারও সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর, দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র শাবান মাসের বরকত ফজিলত ও এ মাসে আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতরম আপনি ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির নকলকৃত সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইবনে রজব হাম্বলির দর্শনটা আমি একটু পরে বলছি। জি, নবীজির এমনি সারা বছরই রোজার আমল ছিল। জি, নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারী শরীফে হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সে কথাটা বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। নবীজি মাঝে মধ্যে এমন টানা রোজা পালন শুরু করতেন, আমরা বলতে শুরু করতাম যে আর বুঝি নবীজি রোজাবিহীন অবস্থায় থাকবেন না, আসবেন। জি, ওয়া ইফতির, আবার রোজাবিহীন অবস্থায় থাকতেছেন, হাত্তা নাকুল লা ইয়াসুম, আমরা বলতে শুরু করতাম যে আর মনে হয় রোজা পালন শুরু করবেন না নবীজি। ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহরিন ইল্লা রমাদান। এই যে নবীজির রোজা পালনের যেই অভ্যাসটা ছিল, ট্রেডিশন বা আদত যাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন ছিল যে নবীজি যখন রোজা শুরু করতেন টানা করতেন, যখন আবার রোজাবিহীন অবস্থা থাকতেন টানা রোজাবিহীন অবস্থা থাকতেন, এ সারা বছরের আমল। এর মধ্যেও শাবান মাসের এই অবস্থা যে নবীজি শাবান মাসে সেখান থেকে বেশি রাখতেন, সেখান থেকেও অনেক বেশি রাখতেন। জি, এখন দেখুন হযরতে ওসামা বিন যায়েদের যে বর্ণনাটা দিলাম, জি, সেটাও আপনি দেখলেন। আবু দাউদের আরেকটি বর্ণনা আছে, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বর্ণনা করেছেন যে কেনা আহাব্বা শুহুরে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। নবীজির রোজা পালন করার ক্ষেত্রে ফার্স্ট চয়েস শাবান। রমজান ব্যতীত যদি জিজ্ঞেস করা হয় ফার্স্ট চয়েসটা কি পেয়ারা নবী রাসূলের কারীম কোন মাসে নবীজির মানে অগ্রাধিকার পাচ্ছে রোজা পালন করার ক্ষেত্রে, ইমাম আবু দাউদ বর্ণনা করছেন সেটা হলো শাবান। এবং কীরকম রোজা রাখতে 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 সুম্মা ইয়াসিলুহু রমাদান, রমজান পর্যন্ত কন্টিনিউ করে যেতে। এখানে একটা মাসালা বলে দেওয়া দরকার, নবীজি অন্য হাদিসে বলেছেন লা তুকাদ্দিমু রমাদানা বিয়াউমিন ওয়ালা ইয়াউমাইন, তোমরা রমজানের একদিন বা দুই দিন আগে রোজা শুরু করো না, এটা নিষেধ, মাকরুহ তাহরিম। জি, অনেকে আছে যে সূর্য চাঁদ উঠলো কি উঠলো না এই কনফিউশনতে, আচ্ছা ঠিক আছে একদিন আগে থেকেই শুরু করি, এটা মাকরুহ তাহরিমি, কিন্তু জি এরকম কনফিউশন কোনো সুযোগ নেই। নবীজি বলেছেন সুমুলি রোয়াতি ও আফতির উলি রোয়াতি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। জি, এই হলো নবীজির ক্লিয়ার কাট কথা। কনফিউশনে পড়ে যে হলো কি যদি হইয়া যায়, যদি চাঁদ উঠে যায়, এইরকম কনফিউশন করে একদিন আগে বা দুই দিন আগে রোজা পালন শুরু করা ইসলামের শরীয়তে নিষিদ্ধ। কিন্তু কোনো ব্যক্তি তার বছরের জীবনের অভ্যাস যদি এই হয়, তিনি শাবান মাস আগে থেকেই রোজা শুরু করতেছেন, একদিন দুই দিন আগে থেকে নয় 10-15 দিন আগে বা মাসের শুরু থেকেই তিনি কন্টিনিউ করছেন, যারা আগে থেকেই রোজা কন্টিনিউ করে আসতেছে তাদের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা নাই।
একদিন বা দুই দিন আগের নিষেধাজ্ঞা, এটা তাঁদের জন্য না, এটা তাঁদের জন্য প্রযোজ্য যারা মানে শাওয়াল মাস রোজা রাখলো না কিন্তু ওই কনফিউশনে পড়ে একদিন দুই দিন আগে থেকে রোজা শুরু করলো। পেয়ারা নবীর এই হাদিসে বুঝে যাচ্ছে নবীজি রমজান সাথে একেবারেই মিলে নিয়ে যেতেন, মানে আগে থেকেই শুরু করে এটা নবীজির অভ্যাস ছিল। ইবনে রাজব হাম্বলি যে দর্শনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা দর্শক শ্রোতাদের জন্য না বললেই নয়, এতে আমাদের করণীয় সম্পর্কে আমরা আরেকটু স্পষ্ট হতে পারব। ইমাম ইবনে রাজব হাম্বলি কিন্তু অনেক বড় ইমাম, হাম্বলি মাযহাবের বড় মুহাদ্দিস। তিনি বলেছেন আমরা যদি নামাজের স্ট্রাকচারটা খেয়াল করি, জোহরের নামাজ ধরেন, জোহরের নামাজ চার রাকাত ফরজ, এই চার রাকাত ফরজের আগে এবং পরে দেখেন সুন্নতে মুয়াক্কাদা আছে, আগে চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা, পরে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা শরীয়তের পরিভাষা, এগুলোকে রাওয়াবেথ বলা হয়। জি, অর্থাৎ আগে এবং পরে ফরজটাকে আগলে রাখা, বেঁধে রাখা, যারা সুন্নত আদায় করবে তারা ফরজ ছেড়ে দেবে না, রাওয়াবেথ আটকে যাওয়া, আবার যারা নফল আদায় করবে তারা সুন্নত ছেড়ে দেবে না। নফল সুন্নত এবং ফরজের মধ্যে এই হলো কম্বিনেশনটা। জি, কেন আল্লাহ প্রদত্ত ফরজ নামাজের আগে অথবা পরে অথবা আগে পরে উভয় দিকে আল্লাহ সুন্নত রেখেছেন এবং নফলের বিধান রেখেছেন? হাদিস শরীফে আছে আস-সালাতু খায়রুন মাউদু। জি, আপনাকে নির্ধারণ করে বলা লাগবে না যে এই মুহূর্তে নামাজ পড়েন, নামাজ অলওয়েজ নিষিদ্ধ সময় ছাড়া অলওয়েজ এটা সওয়াবের কাজ। তো এই যে নফলের বিধান রেখেছেন, কেন রেখেছেন? কারণ নফলের গুরুত্ব দানকারী কখনো সুন্নত ছেড়ে দেবে না, সুন্নতের গুরুত্ব দানকারী কখনো ফরজ ছেড়ে দেবে না। তাহলে এই যে নফলগুলোকে উৎসাহিত করেছেন মূলত ফরজগুলোকে আটকে রাখার জন্য, বেঁধে রাখার জন্য, এটাকে রাওয়াবিত বলা হয়। নামাজের এই স্ট্রাকচারটা দেখিয়ে ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে নামাজের আগে পরে যেমন সুন্নত মুয়াক্কাদা তথা রাওয়াবেত আছে, এটাকে রশি দিয়ে ফরজটাকে আটকে দেওয়ার জন্য যাতে ছুটে না যায়, রমজান মাসের সিয়াম সাধনাটাকেও আমরা যদি দেখি, রমাদান একটা মাস, তার আগে শাবান, তারপরে শাওয়াল। আপনি দেখে থাকুন নবীজির শাবান মাসের রোজা পালন করার কথা তো বললামই, শাওয়াল মাস পরের মাস রোজা পালন করার কথা সহিহ মুসলিমের মধ্যে আছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ফাকাআন্নামা সামা দাহরা কুল্লাহ। কোন ব্যক্তি রমজান মাসে সিয়াম সাধনা করে যদি তারপরে শাওয়াল মাসে ছয়টি রোজা পালন করে তাহলে ওই ব্যক্তি যেমন পুরো বছর জুড়ে রোজা পালন করলো। এখন এই যে দর্শনটা আপনি দেখুন, জোহরের নামাজের সাথে একটু মিলিয়ে দেখুন, ফরজ চার রাকাত, আগে সুন্নত পরে সুন্নত, এবার এটার সাথে রমজান মাস মিলান, রমজান মাস সিয়াম পালন করা ফরজ, তার আগের মাস শাবান মাস সিয়াম অধিকারে পালন করতেন সুন্নত, তার পরের মাস শাওয়াল মাস ছয় রোজা আপনাকে সুন্নত করে দেওয়া হয়েছে। এই যে আগে পরে সুন্নত, এটা নামাজের সুন্নতে রাত এবার মতো। জি মুহতারাম, এই মাসে সিয়াম পালন করার ব্যাপারে আপনি বিভিন্ন হাদিসের মাধ্যমে এই মাসে যে সিয়াম পালন করার অধিক গুরুত্ব রয়েছে সেটা আপনি তুলে ধরলেন, এর পাশাপাশি আরও কী কী আমল করার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, এই প্রশ্নটি রেখে আমি একটু বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হচ্ছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, কিছুক্ষণ পর ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম পবিত্র শাবান মাসের বরকত ফজিলত ও এই মাসে আমাদের করণীয় সম্পর্কে। তো মুহতারাম, এই মাসে তো আমরা একটি আমল জানতে পারলাম যে অধিক হারে নবীজি ইসলাম সিয়াম পালন করতেন, তো এছাড়া আমরা আর কি কি আমল করতে পারি এই মাসে? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাসটিকে গুরুত্ব দিয়েছেন, জি, সিয়াম পালন করা একটা ইবাদত মাত্র, এখানে যখন আমরা কোরআন এবং হাদিসের আলোকে এবং মুহাদ্দিসিন যারা বুজুর্গানে দিন তাদের বক্তব্যের আলোকে আমরা যখন বুঝলাম এখানে খাইরে কাসির, আল্লাহ অধিক হারে নিয়ামত রেখেছেন, জি,
সুতরাং আমাদের দায়িত্ব সিয়াম পালন সহ এই মাসে নেক আমল বাড়িয়ে দেওয়া, কারণ এটাকে রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা দেখব। দেখুন, যে কোনো একটা ফাইনাল ইভেন্টের আগে একটু ওয়ার্ম আপ লাগে, আপনাকে প্র্যাকটিস করে নিতে হয়, একটু প্রস্তুতি লাগে। পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তুতির মাস হিসেবে শাবানকে ইউজ করেছেন। প্রস্তুতির কীরকম আপনি দেখুন, আমি যদি আপনার যারা খেলাধুলা করে তারা খেলাধুলার আগে ওয়ার্ম আপ করে খেলাধুলা দিয়ে, জি, পেয়ারা নবী রসুল, তুলনা করছি না, বোঝার জন্য বললাম, পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করবেন, আমরা করব, তো এই সিয়াম সাধনার ওয়ার্ম আপ প্রস্তুতিটা কি দিয়ে হবে, নাকি সালাদ দিয়ে হবে, নাকি সিয়াম দিয়ে হবে? যেহেতু পবিত্র মাহে রমাদান হলো শাহরু সিয়াম, সে কারণে এটার প্রস্তুতিটাও পেয়ারা নবী সিয়াম পালন দিয়ে শেষ করলেন। আবার দেখেন, কোনো একটা জিনিস আমি করলাম, একেবারে হঠাৎ করে আমি বন্ধ করে দিলাম। গাড়ি যেমন হঠাৎ করে আপনি ব্রেক দিয়ে একবার জায়গা মতো বন্ধ করতে পারবেন, আপনাকে স্লোলি আসতে বন্ধ করতে হবে। সিয়াম সাধনা করার পরে রমজান মাসের পরবর্তী হঠাৎ করে আপনি বন্ধ না করে এটাকে স্লোলি ব্রেক ধরে আপনি বন্ধ করবেন, সেটা হলো সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের ছয় রোজা। কতটা সাইন্টিফিক পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু বিধান দিয়েছেন। আপনি দেখুন, চূড়ান্ত রাত হলো লাইলাতুল কদর, খৈরু মিন আলফি শাহর, নো কনফিউশন, কোনো সন্দেহ নেই, এটা হাজার মাস থেকে শ্রেষ্ঠ। এখন এই রাতটাকে ভালো করে কাজে লাগাবার জন্য প্রশ্ন যদি হয় ওয়ার্ম আপ প্রস্তুতি, তাহলে ঠিক তার পূর্বে শাবান মাসে লাইলাতুল বারাআত আছে, শবে বারাআত আছে, আবার এই শবে বারাতের আগে লাইলাতুল মেয়েরাজ আছে, জি, রজবে, তাহলে রজবে হলো লাইলাতুল মেয়েরাজ। এখান থেকে শাবানে যখন আসলাম, এখানে হলো লাইলাতুল বারাত, জি, এখান থেকে রমাদানে যখন আসলাম, চূড়ান্ত ইভেন্ট লাইলাতুল কদর। এই যে সুন্দর একটা সিরিয়াল, রজব, শাবান, রমাদান, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, এই সাইন্টিফিক বিষয়গুলো যদি আমরা ওলামায়ে কেরামও যদি বুঝতাম, পেয়ারা নবী যেই সিকোয়েন্সটা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু কোনো জায়গায় কোনো কনফিউশন তৈরি হতো না, না লাইলাতুল মেরাজ নিয়া, না লাইলাতুল বারাত নিয়ে। যাই হোক, লাইলাতুল বারাত যেটা, এটা হলো একটি উত্তম রাত এবং এটা ইবাদতের রাত, বরকতময় রাত, তাওবার রাত, নাজাতের রাত, ইস্তিগফারের রাত, আল্লাহর কাছাকাছি যাবার রাত, আল্লাহর ক্ষমা প্রাপ্তির রাত। হাদিসের মধ্যে, মানে তাফসীরের কিতাবের মধ্যে এই সবগুলো নামে কিন্তু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই রাতে জাগ্রত থেকে ইবাদত করেছেন এবং ঘোষণাটা দিয়েছেন যে এই রাতে ইবাদত করলে আল্লাহ জাল্লা শানু তার বান্দাদের গুনাহ মাফ করেন। কতটুকু গুনাহ মাফ করেন? আপনি শুরুতেই বলেছেন, দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ জাল্লা শানু তার সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। জি, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। এই যে আল্লাহ অবারিত ক্ষমা ঘোষণা করেছেন সবার জন্য, অবারিত, এটা এই রাতের আরেকটি মর্যাদা, এবং এই রাতটি হলো পবিত্র শাওয়াল মাসের রাত। জি, তাহলে লাইলাতুল কদর হলো রমজান মাসে, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, ওই একটা রাতের ফজিলতে এবং কোরআনে কারিমের কারণে আল্লাহ জাল্লা শানহু পুরো মাসটাকে মর্যাদাবান করে দিয়েছেন। আবার এই যে লাইলাতুল বারাত যেটা, নিস্পে শাবান যেটা, এই নিস্পে শাবান সম্পর্কেও কিন্তু সুরায় দোখানের লাইলাতু মুবারাকার যে বর্ণনা শব্দটি আছে, এটার একটা তাফসির কিন্তু লাইলাতু নিস্পে মিন শাবান, এবং এটা হজরতে ইকরামা থেকে বর্ণিত, আব্দুল ইবনে আব্বাসের ছাত্র। তো ইকরামা বর্ণনায় যখন লাইলাতু নিস্পে মিন শাবান এসেছে, এবং অসংখ্য তাফসির গ্রন্থে লাইলাতু নিস্পে মিন শাবান এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে, তো
এখন প্রশ্ন জাগে যে কোরআন কয়বার নাজিল হয়েছে? কোরআন তো একবারে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আবার লাইলাতুল বরাতে কোরআন নাজিলের এই আলোচনা কেন আসলো? মূলত আরেকটু উপরের দর্শনে যেতে হবে, আরেকটু গভীরে যেতে হবে। দেখুন আল্লাহ বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। আল্লাহ কোরআন রেখেছেন লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে পৃথিবীতে কোরআন আসার জন্য দুইটে স্তর ছিল। প্রথম দফায় লাউহে মাহফুজ থেকে আল্লাহ কোরআন নাজিল করেছেন প্রথম আসমানে বাইতুল ইজ্জতে, একটা মসজিদ, জি বাইতুল ইজ্জতে, প্রায় সব তাফসিরে আছে সে কথা। বাইতুল ইজ্জত থেকে পৃথিবীর প্রয়োজনে, গঠনার প্রয়োজনে আপনার আংশিক অংশবিশেষ পৃথিবীতে এসেছে। এখন এই যে দুই ধাপ কোরআন নাজিল হয়েছে, এক ধাপে নাজিল হয়েছে লাইলাতুল কদরে, আর এক ধাপে নাজিল হয়েছে লাইলাতুল বরাত। এটা হলো তাফসির বিশারদদের সমাধান। আপনি তাফসিরে রুহুল মানি সহ অনেক তাফসিরে সেই তথ্য পাবেন। কোরআন নাজিল হওয়াই যদি হয় মর্যাদা এবং গুরুত্বের স্মারক, জি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, জি কোরআন নাজিল হওয়াই যদি মর্যাদার সূচক হয়, তাহলে এই কোরআন পৃথিবীতে নাজিল হওয়া যদি মর্যাদাবান হয়, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল হওয়াটাও নিশ্চয়ই মর্যাদার। জি এখানে আসার সময়টা যদি মর্যাদাবান হতে পারে, ওখান থেকে এখানে আসার সময়টাও মর্যাদাবান হতে পারে। জি সেই আলোকে কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর যেমন মহিমান্বিত, জি এক ধাপ, আরেক ধাপে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে এসেছে, জি সেই নাজিল হওয়ার কারণেও আরেকটা সময় আরেকটা রাত মহিমান্বিত, কোনো কনফিউশন নেই। জি মুফাসসির যারা গ্রহণযোগ্য মুফাসসিররা এই সমাধানটাই দিয়েছেন যে লাইলাতুল কদর এটাও মহিমান্বিত হয়েছে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে, আবার লাইলাতুল বারাত শবে বরাত যেটা, এটাও নাজিল হয়েছে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে। মোহতরম, আমরা এই লাইলাতুল বারাত সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা এবং এই রাতের ফজিলত বরকাত এবং করণীয় সম্পর্কে আমরা হয়তো পরবর্তী পর্ব ইনশাল্লাহ আলোচনা করব। ইনশাল্লাহ আমরা তখন বিস্তারিত আপনার কাছ থেকে সেই বিষয়গুলি জানবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ পবিত্র শাবান মাসের ফজিলত এবং আমাদের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা পবিত্র মাস পেয়েছি মাহে শাবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে গাফেল। আমরা যেন গাফেলতির মধ্যে এই মাসের যে বরকত আছে সেখান থেকে নিজেদেরকে বঞ্চিত না করি, বরং পবিত্র মাহে রমাদানের পরিপূর্ণ বরকত অর্জনের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের পরিপূর্ণ বরকত নসিব করুক। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।